ঘাড় ব্যথা এমন একটি সমস্যা, প্রায় ঘাড় ব্যথায় আপনারা অনেকেই ভুগে থাকেন, বা আমাদের যে প্র্যাকটিস আছে সেই সকল প্র্যাকটিসে প্রতিনিয়ত আমরা ঘাড় ব্যথা রোগী পেয়ে থাকি। ঘাড়ের ব্যথার কথা বলে ব্যথা ঘাড় থেকে হাতে যেতে পারে, শোল্ডারে ব্যথা যেতে পারে, ঘাড়ের ব্যথা আঙ্গুল অবশ্যই আসা, প্যারালাইসিসের মতো ভাব হওয়া, বা ঘাড় ব্যথা থেকে মাথা ব্যথা, পিছনে ব্যথা, পিঠে ব্যথা, এটা হতে পারে। ঘাড় ব্যথার আমরা বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে যে রোগীগুলা পেয়ে থাকি অন্যতম হচ্ছে মেকানিক্যাল ঘাড় ব্যথা বা নেক পেইন, হাড় এবং বোনসের যে অবস্থানগত সে সমস্যা হয়ে থাকে। এটার মূল কারণই হচ্ছে আপনার কাজের ভুল অবস্থান। যেমন আপনি যখন কম্পিউটারে বসে কাজ করেন বা সামনে ঝুঁকে কাজ করেন, বালিশ যদি দুটো বালিশ ব্যবহার করেন, অনেক সময় ইঞ্জুরি হলে কাজ করতে গিয়ে বা ভারী বোঝা নিতে গিয়ে বা হাতে ভারী কিছু ক্যারি করতে গেলে ঘাড়ে ইঞ্জুরি হতে পারে। যা কিছুই হোক না কেন, ঘাড় ব্যথা হওয়ার সাথে সাথে আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। ঘাড় ব্যথার অন্যতম চিকিৎসা হচ্ছে রিহ্যাব থেরাপি। যদি সঠিকভাবে প্রয়োজনে বিশেষজ্ঞের সম্পূর্ণ তত্ত্বাবধানে থেকে রিহ্যাব থেরাপি চিকিৎসা চালিয়ে যেতে পারেন, ক্যান্সার বা বোন টিবি হয় সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে। ঘাড় ব্যথা হওয়ার সাথে সাথে বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।